আসসালামু আলাইকুম। আজকে এখন সকালবেলা, আজকে একটা গাছ রিপোর্টিং করব, মানে ইয়া গাছটা, মালবেরি গাছটা প্রচুর ফল ধরবে, এখন ফল ধরছে অনেকগুলা, এখনো পাকে নাই, পাকবে কয়েকদিন পরে পাকবে, তো প্রচুর ফল ধরছে। তারপরেও এখন গাছটা অল্প রোধরে শুকায় যায়, অল্প রোধরে শুকায় যায়, এই কারণে আমি গাছটাকে রিপোর্টিং করবো এই টপটাতে, এই টপটাতে রিপোর্টিং করব। কীভাবে রিপোর্টিং করবো, কীভাবে গাছটা এই টপ থেকে উঠাবো, টপ থেকে কীভাবে উঠাবো সেটাই আপনাদের কাছে দেখাবো। বাড়ি দিলে গাছটা মানে মোটামুটি খুলে গেছে, খোলা খুলে গেছে, এখন শুধু ভাসাইলেও এটা উঠে যাওয়ার কথা। ঠিক আছে, গাছটা আর তারা নাই, এখন এটার এক্সট্রা কিছু মাটি কাটি ফেলবো, কারণ ওইখানে গালে তো একই হলো হিসাবটা। যাই হোক, আমাদের রিপোর্টিং করা প্রায় হয়ে গেছে, গাছটা সাইজ করা হইলো, এখন আমরা তবে তবে যাবো মাটি সরাবো, এই টবে গাছটা রোপণ করবো। তার একটা সাইজ করা লাগে, তারপর মাটি সরালি তাইলে হয়েছে। খেয়াল করে গোড়াটা বেশি করে মাটি দিয়ে একদম ছিলে দিতে হবে,
এখানে আরো কিছু মাটি দিতে হবে, সেটা পানি পরে দেবো, এখন দেবো না। নতুন ফল ধরে পড়ছে, প্রচুর ফল ধরছে। যাই হোক, যারা গাছ প্রেমী গাছ রোপণ করেন তাদের জন্য এটা অনেক উপকারে আসবে আশা করছি। সবাই এভাবে ফলো করবেন সব কিছু। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।